আমার কাছের বন্ধুরা, বেশ কিছুদিন তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমার শাশুড়ি মা কয়েকদিন হলো আমাদের ছেড়ে চলে গেছেন, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাই এই কয়েকদিন হিন্দু রিচুয়ালস অনুযায়ী কিছু অসুচ পালনের মাধ্যমে এবং তাঁর শ্রাদ্ধ বা পারলৌকিক ক্রিয়াকর্মের ব্যস্ততায় দিন কাটছিল। হিন্দু রিচুয়ালসে মৃত্যুকে কেন্দ্র করে অনেক নিয়মবিধি, কী ঠিক আর কী বা বেঠিক তা জানা নেই। তবে একটা কথা বারবার মনে হয়েছে, যদি এর ব্যাখ্যা সঠিকভাবে পাওয়া যায় তাহলে হয়তো মৃত ব্যক্তির উদ্দেশ্যে এ সমস্ত নিয়মবিধি শ্রদ্ধার সাথে পালন করা যায়, আর তখনই হয়তো তাকে দেওয়া যায় অন্তরের সঠিক শ্রদ্ধাঞ্জলি। তাই আজকে আমার গল্প কথায় আমি এমনই একটি হিন্দু রিচুয়ালসের কাহিনী নির্বাচিত করেছি, গয়ায় পিণ্ডদানের মাহাত্ম্য। জানতে হলে শেষ পর্যন্ত শুনতে হবে এ কাহিনী। তো শুরু করি সেই গল্প কথা। গয়া বর্তমানে বিহারের একটি জেলা, মাঝারি আয়তনের শহর। নতুন শয্যায় সজ্জিত হলেও এই শহর ঘুরলে পুরাতনের ছাপ খুব সহজেই চোখে পড়ে। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যে গয়ার স্থান অদ্বিতীয়। সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে গয়াতে যান। গয়া হিন্দুদের অতি পবিত্র তীর্থস্থান। এখন গয়ায় এই পিণ্ড প্রদান করা হয় কেন, এ বিষয়ে একটি পৌরাণিক গল্প আছে। বায়ু পুরাণ অনুযায়ী পিতা ত্রিপুরাসুর ও মাতা প্রভাবতীর পুত্র হল গয়াসুর। অসুরকুলে জন্ম হলেও গয়াসুর কোলাহল পর্বতে কঠিন তপস্যা করেছিলেন। তপস্যায় কেটে গেল সহস্র বছর। তার তপস্যায় তুষ্ট হলেন স্বয়ং ভগবান বিষ্ণু, কিন্তু অন্যান্য দেবতারা হলেন ভীত তটস্থ, কারণ তাদের মনে হল গয়াসুর যদি দুর্লভ বর কিছু চেয়ে বসেন তখন তারা ভগবান বিষ্ণুর কাছে এলেন। ভগবান বিষ্ণু তাদের সকলকে নিয়ে উপস্থিত হলেন গয়াসুরের কাছে। গয়াসুরকে বর প্রার্থনার জন্য বললেন। গয়াসুর অমরত্বের বর প্রার্থনা করলেন, কিন্তু ভগবান বিষ্ণু তাকে জানালেন, আমার অবতার রূপেরও মৃত্যু ঘটে, তাই এমন বর তাকে দেওয়া সম্ভব নয়, অন্য কিছু বর তাকে চাইতে বললেন। তখন গয়াসুর বললেন, তাহলে এই বিধান করুন যে আমার শরীর যেন ব্রাহ্মণ, তীর্থশিলা, দেবতা, মন্ত্র, যোগী, কর্মী, ধর্মী, জ্ঞাতি প্রভৃতি সকল পদার্থের থেকেও পবিত্র হয়। তার শরীর যেন এতটাই পবিত্র হয়, যাকে স্পর্শ না করে কোনো মানুষ যেন স্বর্গে যেতে না পারে। ভগবান বিষ্ণু এই বর গয়াসুরকে দিলেন। বিষ্ণু প্রদত্ত বর অনুযায়ী গয়াসুরের শরীর এতটাই পবিত্র হয়ে উঠল যে গয়াসুরকে যে স্পর্শ করে সে পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু, মানুষ তার পবিত্র দেহের স্পর্শে একেবারে বৈকুণ্ঠে যেতে লাগল। সমস্যা বাঁধল তখনই। গয়াসুরের স্পর্শে সমস্ত পাপি তাপি মানুষেরাও পবিত্র দেহে সোজা বৈকুণ্ঠে চলে যেতে লাগল। সম্পূর্ণ নগর জনশূন্য হল। যেখানেই গয়াসুর তার চরণের স্পর্শ রাখে সেখানকার সকলেই তার পবিত্র স্পর্শে বৈকুণ্ঠে চলে যায়। দেবতারা তখন পড়লেন ভীষণ চিন্তায়, বিশেষ করে যমরাজ। তার যমপুরীতে একটি শরীরও পৌঁছায় না। তখন যমসহ অন্যান্য দেবতাগণ একত্রে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। বললেন, প্রভু সর্বনাশ উপস্থিত।
গয়াসুরের পবিত্র শরীরের স্পর্শে সকলে বৈকুণ্ঠে যাচ্ছে। জম্পুরী এক প্রকার প্রাণীশূন্য, আপনি যে কোনো একটি উপায় বের করুন। তখন ব্রহ্মা সকলকে নিয়ে বিষ্ণুর কাছে উপস্থিত হলেন এবং তাকে সব জানালেন। ভগবান বিষ্ণু ব্রহ্মাকে একটি যজ্ঞের আয়োজন করতে বললেন, তবে এই যজ্ঞের জন্য প্রয়োজন একটি পবিত্র দেহ। নারায়ণের পরে পবিত্র ছিল গয়াসুরের দেহ, তাই ব্রহ্মা গয়াসুরকে জগতের কল্যাণের জন্য তার দেহটি দান করতে বললেন। সানন্দে গয়াসুর তার দেহটি দান করল। এবার যোগ বলে তার দেহটি বিস্তার করল গয়াসুর। কোলাহল পর্বতে মাথা, পাঁচপুরে নাভিদেশ আর শ্রীক্ষেত্রে চন্দ্রভাগায় রাখলেন চরণ। পাষাণে রূপান্তরিত হলো তার দেহ। এ সময় গয়াসুর বিষ্ণুর কাছে বর চাইলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন এই স্থান যেন একটি পুণ্যক্ষেত্র হিসেবে পরিগণিত হয় এবং এই তীর্থক্ষেত্র যেন সকল তীর্থ থেকে শ্রেষ্ঠ তীর্থ হয় এবং তার পবিত্র শরীরের স্পর্শে মৃত্যুর পর আত্মার মোক্ষ লাভ বা স্বর্গারোহণ হয়। ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে গয়াসুরকে তার মনোমতো বর প্রদান করলেন। সেদিন থেকে এই স্থান অতি পবিত্র হয়ে উঠল এবং গয়াসুরের নাম অনুযায়ী এই পবিত্র ধামের নাম রাখা হল গয়া। আর ভগবান বিষ্ণু যে স্থলে দাঁড়িয়ে বর প্রদান করলেন সেখানে বিষ্ণুর পাদ ও পদ্ম ঘিরে তৈরি হল পবিত্র বিষ্ণুপাদ মন্দির। তাই মানুষের বিশ্বাস, এখানে পিতৃপুরুষের পিণ্ড প্রদান করলে আত্মার মোক্ষ প্রাপ্তি ঘটে, আত্মা শান্তি লাভ করে। আবার কেউ কেউ মনে করেন মৃত্যুর পর আত্মা তার জীবনকালের বৈষয়িক মোহ ত্যাগ করতে পারে না, তাই মৃত্যুর পর সেই আত্মার উদ্দেশ্যে গয়ায় পিণ্ড প্রদান করলে সে আত্মার মুক্তি ঘটে। কথিত আছে রামায়ণে রামচন্দ্র সীতা ও লক্ষণকে নিয়ে পিতা দশরথের পিণ্ড প্রদানের জন্য এখানে এসেছিলেন। মহাভারতেও গয়াকে গয়াপুরী বলা হয়েছে। গয়ায় পিণ্ডদানের বিষয়ে গল্পকথা যাই থাকুক না কেন, একটা বিষয় আমাদের কাছে জলের মতো পরিষ্কার, গয়াসুরের মতো একটা পবিত্র শরীর জগতের কল্যাণের জন্য কতখানি দামি, যাকে স্পর্শ করে মৃত্যুর পর আত্মা শান্তি লাভ করে, চির মুক্তি লাভ করে। তো বন্ধুরা, আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। আগামী দিনে আরও অনেক গল্প নিয়ে হাজির হব। শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আজ তাহলে এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, ধন্যবাদ।